ফুসফুস, কিডনি সহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যক্ষমতা কমিয়ে দিচ্ছে ডেঙ্গু। শক সিন্ড্রোমের পর ডেঙ্গুতে দ্বিতীয় মৃত্যুর কারণও এটি। ঢাকার বাইরে রোগী বাড়ায় জেলা পর্যায়ে এই চিকিৎসার সুবিধা উন্নত না করলে ভবিষ্যতে মৃত্যু আরও বাড়বে বলছেন জনস্বাস্থ্যবিদরা। মাহমুদ কমলের রিপোর্ট। ডেঙ্গুতে সবচেয়ে বড় আতঙ্ক প্লাজমা লিকেজ, অর্থাৎ শরীর থেকে প্রয়োজনীয় জলীয় উপাদান বের হয়ে যাওয়া, যার ফলে দ্রুতই নিস্তেজ হয়ে যায় শরীর, মৃত্যুর দিকে চলে যায় রোগী। চলতি বছর ডেঙ্গুতে যে প্রায় 700 জনের মৃত্যু হয়েছে তার 64 ভাগই এই ডেঙ্গু শক সিন্ড্রোমে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এর পরই দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিন্ড্রোমে, অর্থাৎ এই ভাইরাস অকেজো করে দিচ্ছে ফুসফুস, লিভার, কিডনি সহ গুরুত্বপূর্ণ অঙ্গগুলো। এর প্রভাবে মারা গেছে 23 ভাগ ডেঙ্গু রোগী। ডিএনসিসি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের ওখানে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে লিভার ক্ষতিগ্রস্ত হওয়া রোগী বেশি। ব্রেন আক্রান্ত হওয়া ডেঙ্গু এনসেফালাইটিস এই সংখ্যাটা আমরা পাচ্ছি, এবং ইভেন মায়োকার্ডাইটিস, ডেঙ্গু মায়োকার্ডাইটিস সংখ্যাটা পাচ্ছি। এগুলোকে আমরা সবগুলাই এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম বলে থাকি। বিশেষ করে আমরা আল্ট্রাসোনোগ্রাফি ফাইন্ডিংসে বেশিরভাগ রোগীরই লিভারে কিছু প্রবলেম পাচ্ছে, এবং অ্যাসিডিটি, যেটা আমার পেটে পানি আসা, এটা আমরা পাচ্ছি। আর একটা মেজর পোর্শন, এইগুলো তো এক্সপ্যান্ডেড ডেঙ্গু, একটা মেজর রোগী কিন্তু আমাদের ডেঙ্গু ফিভার কিছু সাম ওয়ার্নিং সাইন নিয়ে ভর্তি হয়। গত মাস দুয়েকের হিসেব বলছে ঢাকার চেয়ে ঢাকার বাইরের রোগী বেশি। জেলা পর্যায়ের চিকিৎসা সেবা নিয়ে আস্থা রাখতে না পারায় অনেক রোগী চলে আসছেন ঢাকায়। জনস্বাস্থ্যবিদরা বলছেন দেশব্যাপী এই চিকিৎসার মান উন্নত না করলে ভবিষ্যতে ডেঙ্গু পরিস্থিতি আরো খারাপ হবে। প্রথমে সে উপজেলা হেলথ কমপ্লেক্সে যান, ওখানে বললো না আমরা করতে পারবো, জেলা সদর হাসপাতাল, ওখানে একদিন দুই দিন থাকলো, না এখানে আর পাচ্ছি না, পাঠায় ঢাকায়। এই ঢাকায় আসতেও দেখা গেল সে কিছু সময় নেই। সুতরাং যখন ডিএনসিসি তে যাচ্ছে তখন অলরেডি তার মাল্টি অর্গান ফেলু শুরু হয়ে যাচ্ছে, তাকে নিয়ে যেয়ে তখন আইসিইউ দিয়ে আপনি আর পাচ্ছেন। এটা ইউনিফর্ম এবং স্ট্যান্ডার্ড করতে হবে, কোয়ালিটি করতে হবে। এটা যদি না করেন তাহলে ঢাকায় রুগী বেশি আসবে এবং মৃত্যুর হার বাড়বে। অনেক সময় যে সমস্যাটা আমরা দেখি, একটা রুগী হয়তো রাতে তার খারাপ লাগছে, বললো সকাল পর্যন্ত ভাবে যে দেখি সকাল পর্যন্ত, এখন এত রাতে ডাক্তারের কাছে যাব, এই ভুলটাও করা যাবে না। রাতে তার যদি মনে হয় কোনো সাইন ডেভেলপ করলো বা কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করলো, রাতেই তাকে হাসপাতালে আসতে হবে। কারণ রুগীর যখন প্লাজমা লিকেজ হয়, রুগীটা যখন শকে যায়, সেই সময় তার ফ্লুইড ম্যানেজমেন্টটা খুবই জরুরি। এটা যত দেরি করবে রুগীর মৃত্যু ঝুঁকি তত বেড়ে যাবে। এবছর ডেঙ্গুতে রক্তক্ষরণ হয়ে মৃত্যু হয়েছে 9 ভাগ, আর ডায়াবেটিস, ব্লাড প্রেশার সহ কোমরবিডের কারণে মারা গেছেন 4 ভাগ রোগী। মাহমুদ কমল, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা।